বাংলাদেশের বুড়িমারি ও ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারে কি কি ফর্মালিটিস সম্পন্ন করতে হয় এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব। প্রথমেই বলে রাখি, বর্ডারের সব কাজ আপনি নিজেই করতে পারবেন, কোনো টাকা খরচ করা লাগবে না। তবে দালাল ছাড়া নিজে ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট করতে গেলে আপনার দুই এক ঘন্টা সময় নষ্ট হবে। এক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা প্রথমবারের মতো ভারত যাবেন, তারা যে বাসে বুড়িমারি যাবেন সেই বাসের সুপারভাইজারদের দিয়ে বর্ডারের সব কাজ শেষ করবেন। এজন্য তাদেরকে এক্সট্রা 200 টাকা দিতে হবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স সোনালী ব্যাংকে জমা দিয়ে যাবেন, তাহলে সকাল 10টার মধ্যে আপনি বাংলাদেশের ইমিগ্রেশন ও কাস্টম শেষ করতে পারবেন। বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার পাসপোর্টের 1 কপি, ভিসার 1 কপি, ভ্যাকসিনের 1 কপি, ট্রাভেল ট্যাক্স, পোর্ট ফি ও NOC পাসপোর্টের সাথে জমা দিতে হবে। এক্ষেত্রে ডিপার্চার ফর্ম আগে পূরণ করা লাগলেও এখন নাকি লাগে না। ইমিগ্রেশনে আপনার ছবি তোলা হবে, কিন্তু পাসপোর্ট সাইজের কোনো ছবি জমা দিতে হবে না। ইমিগ্রেশন পুলিশ আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, যেমন কী করেন, ইন্ডিয়ায় কোথায় যাবেন ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্টের উপর ডিপার্চার সিল মারবে, অর্থাৎ আপনার বাংলাদেশের ইমিগ্রেশন শেষ। এরপর আপনি যখন নোম্যান্স ল্যান্ডের দিকে যাবেন, তখন বিজিবি আপনার পাসপোর্ট নাম্বার খাতায় এন্ট্রি করবে। এরপর বাংলাদেশের কাস্টমস আপনার পাসপোর্ট নাম্বার এন্ট্রি করবে ও আপনার ব্যাগ চেক করতে পারে, আবার নাও করতে পারে। কাস্টমস আপনার পাসপোর্টে কোনো সিল দিবে না, অর্থাৎ আপনার বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট। দালাল ধরলে অতিরিক্ত ভিড় না থাকলে এক্ষেত্রে সময় লাগতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট। বুড়িমারি বর্ডারে যে বাস আগে পৌঁছাবে সেই বাসের যাত্রীদের সিরিয়াল আগে থাকবে। এবার আসি ইন্ডিয়ার ইমিগ্রেশন ও কাস্টমস কীভাবে কমপ্লিট করবেন। শুরুতে ভারতের বর্ডার গেট দিয়ে প্রবেশের সময় BSF-এর এক অফিসার আপনার পাসপোর্টের ডিপার্চার সিল ও ভিসার এক্সপায়ার ডেট চেক করবেন। গেট দিয়ে ঢোকার পর BSF-এর এক সদস্য আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ভিসার নাম্বার খাতায় এন্ট্রি করবে। এরপর ইন্ডিয়ান সাইডের দালাল আপনাকে তাদের মানি এক্সচেঞ্জ কাউন্টারে নিয়ে যাবে। সেখানে তারা আপনার কাছ থেকে মূল পাসপোর্ট, পাসপোর্টের কপি, ভিসার কপি, ভ্যাকসিনের কপি নিবে এবং আপনাকে এই অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। ইন্ডিয়ান সাইডে কাস্টমসের কাছে দালালাই করে দেবে, আপনার কিছু করা লাগবে না। আপনি শুধু ইন্ডিয়ান ইমিগ্রেশন কাউন্টারে মূল পাসপোর্ট, অ্যারাইভাল কার্ড, পাসপোর্ট, ভিসা ও ভ্যাকসিনের কপি নিয়ে লাইনে দাঁড়াবেন। আপনার সিরিয়াল আসলে আপনার ভিসা স্ক্যান করা হবে ও আপনার ছবি তোলা হবে। ভিসা স্ক্যান করার পর আপনার সব তথ্য সঠিক প্রমাণিত হলে আপনার পাসপোর্টে অ্যারাইভাল সিল দেওয়া হবে, অর্থাৎ আপনার ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট। এরপর আপনি টাকা ভাঙিয়ে রুবি করে নেবেন, তারপর আপনি আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন। আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্স করা আছে কি না সেটা দুই দেশের ইমিগ্রেশনের কর্মকর্তারা ইচ্ছা হলে চেক করতে পারে, আবার নাও করতে পারে। দালালদের দিয়ে কাজ করালে সাধারণত চেক করে না। তারপর আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, ভিডিও থেকে ইনফরমেশন পেলে লাইক দিবেন, ইনফরমেশন না পেলে ডিসলাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।